মাংস আছে, এখানে হাফ কাপ টক দই, এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 5-6টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, 2 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, তারপর এখানে আছে 3টা বড় সাইজের আলু আমি ভেজে নিয়েছি ফুড কালার দিয়ে, তারপর এখানে আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা 2 চামচ, 2 চামচ লবণ, 6-7টা এলাচ, 4টা তেজপাতা, 6-7টা লং, দারুচিনি 4-5 টুকরা। এখন আমি এগুলো একসাথে মিক্সড করে নিব। এখন আমি সবগুলো এখানে দিয়ে দিব, আমি ম্যারিনেট করে নিব মাংসটা। একসাথে এগুলো ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আমার এখানে 1/2 কাপ তেল। আগে আমি আলু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এগুলোর সাথে দিয়ে দিলাম। এখন আমি এগুলো আমি ভুনা ভুনা করে নেব। মাংসটা একটু কষানোর পর আমি পানি দিয়ে দেব, এখন আমি মাংসটা একটু কষিয়ে নেব। আমি আজকে 1 কেজি পোলাও চাল রান্না করব। 1 কেজি পোলাও চালের সাথে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি, তারপরে আমি অপেক্ষা করবো এটা ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত, ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেখুন, আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা আর একটু ঘন হবে। আমি এই ফাঁকে আমি চালগুলো প্রসেসিং করব। এখন আমি চালগুলো প্রসেসিং করব। এখন আমি ফার্স্ট আমি দেখাবো মানে কতটুকু পানি লাগবে, এগুলো আমি আগে গরম করে নিব। এখন আমার 1 কাপ দিয়ে আমি 3 কাপ চাল হয়েছে আমার, এখন আমি তার 1.5 গুণ পানি দেব। আমার 1 কেজি চাল, 1 কেজি চাল আমি 1.5 গুণ পানি দেব। এই কাপ দিয়ে আমার 3 কাপ চাল হয়েছে, এখন আমি 1 কাপ দুধ দিলাম, তারপর 3.5 কাপ পানি দেব। তার মোট আমার 4 কাপ, 4.5 কাপ হবে মোট। সাড়ে 4 কাপ পানি দিয়ে দিলাম, এখন আমি পানিটা ফুটিয়ে নিব। এখন আমি চালগুলো হালকা ভেজে নিব। আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল, এখন দিয়ে দিব চাল। চালগুলো আমি একটু ভেজে নিব। আমি চালগুলো ক্লিন করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এখন কতটা ঝরঝরা চালটা, আমার পানি গরম হয়ে গেছে। এখন আমি ভাজা চালে দিয়ে দেব আমার পানিগুলো। সাথে দিয়ে দিব 1.5 টেবিল স্পুন লবণ। এখন আমি অপেক্ষা করবো ফুটে আসা পর্যন্ত। এখন আমার মাংসটা হয়ে গেছে, ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। আমার প্রায় পানি শুকিয়ে আসতেছে, আমি অপেক্ষা করবো পানিটা শুকানো পর্যন্ত। দেখুন, পানি শুকিয়ে আসছে, হালকা পানি আছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। তারপরে আমি আলুগুলো দিয়ে দিব। করে
এখন আমি আর সরাসরি চুলায় দিব না, এরকম রুটি ভাজার জন্য তাওয়া সবার বাসায় আছে। এই তাওয়াতে আমি এখন পাতিলটা রেখে দিব, আধা ঘন্টা দমে রেখে দিব। 10 মিনিট পর আমি একটু মিলিয়ে দিব ওগুলো, ভাত এবং মাংসগুলো একসাথে মিশিয়ে দিব। এখন আমার মেলানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঘি। 1 চামচ ঘি দিলাম, তারপর দিয়ে দিব 1 চামচ কেওড়া জল, তারপর দিয়ে দিব 1 চামচ গোলাপ জল। এখন আমি ঢেকে দিব আরো 10 মিনিট। 10 মিনিট পরে আমি আবার উপরের ভাতগুলো নিচে দিয়ে দিছি, নিচের ভাতগুলো করে তুলে দিছিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিছিলাম। এখন আমার আধা ঘন্টার দম হয়ে গেছে, এখন আমার বিরিয়ানি রেডি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে, কতটা ইয়াম্মি আর দেখতে কতটা ঝরঝরা। দেখুন আপনারা ট্রাই করুন, আমার মতো সেম উপকরণ ইউজ করুন, দেখবেন আপনাদেরটা সেম হবে। আশা করি ভালো লেগেছে, আমার জন্য দোয়া করবেন আর আমার